হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা আগে পৃথিবী সম্বন্ধে জেনেছিলাম, আজকে আমরা পৃথিবীর পরিবেশ সম্বন্ধে জানবো। সেই পরিবেশটা জানতে গেলে আগে আমাদের পড়তে হবে, দেখো 8 পৃষ্ঠাটা খুব ভালো করে লক্ষ্য করো, 8 পৃষ্ঠাটা খুব মন দিয়ে দেখো। সেটা হচ্ছে, আমি পড়ছি, তোমরা মিলিয়ে নাও। আমরা আগেই জেনেছি যে পৃথিবীটা গোলাকার, তবে ফুটবলের মতো একেবারে গোল নয়, কারণ পৃথিবীর একেবারে উত্তর দিকটা আর একেবারে দক্ষিণ দিকটা কিছু চাপা, এজন্য বলা হয় পৃথিবীটা কমলা লেবুর মতো গোল। গোল পৃথিবীটা সূর্য থেকে দিনের বেলায় আলো আর তাপ পায়, কিন্তু পৃথিবীটা গোল বলে সূর্যের আলো সব জায়গায় সমানভাবে পায় না। পৃথিবীর মাঝ বরাবর ঘিরে যে জায়গা, সেই জায়গায় সূর্যের আলো আর তাপ বেশি পড়ে। এই অংশটাকে বলা হয় গরম মণ্ডল বা গ্রীষ্মমণ্ডল। গ্রীষ্মমণ্ডলের উত্তরে দক্ষিণে সূর্যের আলো আর তাপ একটু কম বা তেরচাভাবে পড়ে, তাই পৃথিবীর গ্রীষ্মমণ্ডলের উত্তর এবং দক্ষিণের কিছুটা অংশকে বলা হয় কম শীত বা কম গরমের মণ্ডল বা নাতিশীতোষ্ণ মণ্ডল। আবার ওই নাতিশীতোষ্ণ মণ্ডল দুটির উত্তরে এবং দক্ষিণে আছে উত্তরের শীতমণ্ডল বা উত্তর মেরু এবং দক্ষিণের শীতমণ্ডল বা দক্ষিণ মেরু। তাহলে আমরা আবার বিষয়টা নিয়ে একটু বুঝে নিই। আমরা পড়ে নিলাম, 8 পৃষ্ঠাটা ভালো করে দেখে নাও। এবার দেখো, আমরা দেখছি এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর পৃথিবীতে যে সূর্যের আলো পড়ছে, আমাদের পৃথিবীটা কমলা লেবুর মতো গোল, কারণ দক্ষিণ উত্তর দক্ষিণে কিছুটা চাপা। এবার সূর্যের আলোটা একদম মাঝ বরাবর সবচেয়ে বেশি পড়ে, একদম মাঝে, দেখো সূর্যের আলোটা একদম মাঝ বরাবরটা বেশি পড়ছে, এই জন্য এটাকে বলা হয় গ্রীষ্মমণ্ডল। তারপরে এই যে গ্রীষ্মমণ্ডলের উত্তর এবং দক্ষিণে কিছুটা সূর্যের আলো কম পায়, ফলে একটু ঠান্ডা আবার একটু গরম, ফলে এই দুটো মণ্ডলকে বলা হবে নাতিশীতোষ্ণ মণ্ডল। আর একদম শেষের দিকে, একদম উত্তরে, নাতিশীতোষ্ণ মণ্ডলের উত্তরে এবং নাতিশীতোষ্ণ দক্ষিণে, এই দুটো জায়গা হচ্ছে একেবারে শীতমণ্ডল বা উত্তর মেরু ও দক্ষিণ মেরু। তাহলে আমাদের দেখো পৃথিবীর এই পার্ট ভাগটাকে আমরা কটা ভাগে ভাগ করলাম, গ্রীষ্মমণ্ডল, নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ, আর এটা হচ্ছে শীতলমণ্ডল দুটো দিকে। তাহলে গ্রীষ্মমণ্ডল, নাতিশীতোষ্ণ আর উত্তর মেরু, দক্ষিণ মেরু, ঠিক আছে? তাহলে এইটুকুনি মধ্যে আমরা এইটুকুনি জিনিস জানলাম, জেনে আমরা মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে পৃথিবীর পরিবেশের প্রথম অধ্যায় কী আছে। ঠিক আছে, খুব ভালো করে পড়বে, তোমরা ভালো থাকবে, কেমন?